ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এক ভাই প্রশ্ন করেছেন যে সন্তান জন্ম দেওয়ার কতদিন পর থেকে একজন নারী সালাত আদায় করতে পারবেন, কুরআন মাজিদ তেলাওয়াত করতে পারবেন, এছাড়া স্বামীর সাথে সহবাস করতে পারবেন? দেখুন, একটি নারী সন্তান জন্ম দেওয়ার পরে এই তিনটি কাজ করতে পারবেন যখনই তার নেফাসের খুন বন্ধ হয়ে যাবে, তার নেফাসের রক্তপাত বন্ধ হয়ে যাবে, তখনই তিনি সালাত আদায় করতে পারবেন এবং সিয়াম পালন করতে পারবেন, কুরআন তিলাওয়াত করতে, কুরআন মাজিদ ধরেও তেলাওয়াত করতে পারবেন এবং সহবাসও করতে পারবেন। ধরুন কোনো নারী সন্তান জন্ম দিয়েছেন আজকে রবিবার, এবারে এক রবিবার থেকে আর সামনে রবিবার 7 দিন বা 8 দিন হয়, তো 8 দিনের দিনে যদি তার রক্তপাত বন্ধ হয়ে যায়, অর্থাৎ সে নেফাসের রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে তার পরের দিন থেকেই তিনি সালাত কায়েম করতে পারবেন বা করতেই হবে তখন, এবং কুরআন মাজিদ পড়তে পারবেন, ধরেও নেড়ে চেড়েও কুরআন মাজিদকে পড়তে পারবেন এবং সহবাস করতে পারবেন। কিন্তু যদি কোনো নারীর বন্ধই না হয় নেফাসের রক্ত, বন্ধ হচ্ছে না, চলে যায়, 30 দিন পেরিয়ে গেল, 35 দিন পেরিয়ে গেল, 36 দিন পেরিয়ে গেল, 37 দিন পেরিয়ে গেল, এই করতে করতে 40 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ 40 দিন পর্যন্ত রক্ত বন্ধ না হলে, নেফাস বন্ধ না হলে তিনি সলাতও কায়েম করতে পারবেন না, সিয়ামও রাখতে পারবেন না এবং কোরআনে করিমকে ধরে পাঠও করতে পারবেন না, সহবাসও করতে পারবেন না। যদি 40 দিন পেরিয়ে যায় তারপরেও বন্ধ না হয়, তাহলে 40 দিনের পরের দিন, 41 দিনের দিন রক্ত প্রবাহিত থাকলেও কোরআন মাজিদ ধরে পড়তে পারবেন, সালাত পড়তেই হবে, সিয়াম করতেই হবে এবং সহবাসও করতে পারবেন। যেমনটি পাওয়া যায় একটি হাদিসের আপনাকে উদ্ধৃতি দিয়ে দিই, আন মাসাতিল আজাদিয়া ফকালাত, মাসাতুল আজাদি আজাদিয়া থেকে বর্ণিত, তিনি বলেন এক দফা হজের সিজনে হজে গেছিলাম, অতঃপর উম্মে সালমার সঙ্গে সাক্ষাৎ করলাম, উম্মে সালমা তিনি বললেন, তিনি তাকে জিজ্ঞেস করলাম এই নেফাস সম্পর্কেও আলোচনা করতে গিয়ে তিনি বললেন যে কানাত ফকালাত লাই ইয়াসলু কানাতিল মারাতু মিন নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকউদু ফিন নিফাস 40 লাইলা লা ইয়ামুরুহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাজায়ে সালাতিন নিফাস, রাহু আবু দাউদ, সহি আবু দাউদ, হাদিস নম্বর 312। মাসাতে আজাদি তিনি বলেন আমি যে সেখানে গেলাম উম্মে সালমার নিকট,
হজে গেছিলাম, তার সাথে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার পরে আমি এ সম্পর্কে, নেফাস সম্পর্কে জিজ্ঞেস করলাম, সন্তান আদি জন্ম নেওয়ার পরে সে নারী কতদিন পর্যন্ত মানে সলাত কায়েম করবেন না এবং সহবাস করবেন না এবং কোরআন তেলাওয়াত করবেন না? এ মর্মে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানাতিল মারাতু মিন নিসাইন নাবিয়ে, মানে নবীর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের মধ্যে একজন এই রূপ হয়েছিলেন। তাকউদু ফিন নিফাস, তিনি অপেক্ষায় প্রতীক্ষামা ছিলেন নেফাস নিয়ে। কতদিন? আরবাইনা লাইলা, 40 দিন 40 রাত। লা ইয়ামুরুহা নাবিয়ু, নবী তিনি তাকে নির্দেশ দেননি, বেকাজায় সলাতিন নিফাস, নেফাসের কারণে নামাজ কাজা করার। এখান থেকে বুঝতে পাওয়া গেল যে 40 দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, 40 দিনের পর বন্ধ হলেও আর না হলেও আপনার সবই জায়েজ হয়ে যাবে। আর এই 40 দিনের ভেতরে আপনার যত শীঘ্রই বন্ধ হয়ে যায়, যেদিন বন্ধ হয়ে যাবে 40 দিনের ভেতরে, এটা হলো শেষ মুদ্দা, শেষ মেয়াদ, শেষ হদ এবং শেষ সীমা 40 দিনটা। এর মধ্যে মধ্যে যখনই বন্ধ হয়ে যাবে তখনই সবই জায়েজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।